অশান্ত হবার লাগিলানি, কারণ আমি কিছু ঘন্টা পূর্ব দেখুল যে দীঘা সমুদ্রে কিভাবে জোয়ার আসুলা এবং স্থানীয় প্রশাসন তরফ কিভাবে সে সতর্ক করা, তেমন মো সহযোগ করি সিধাসলখ চিত্র দেখাইবে যে এ দীঘা সমুদ্র রচিত চিত্র দেখুবে। ইয়ে সমস্ত জাঁচান যে দীঘা সমুদ্র হচ্ছে নীল জলরাশি, কিন্তু ইয়ে আল জলরাশি রই না, ইয়ে সব দেখুবে ইয়ে পুরা কলা জলরাশি হয়ে যাই, এবং যে নীল আকাশ বর্তমান সে কলা বাদল মেঘরে ঢাকি হয়ে যাই, সম্পূর্ণ ভাবে সবুড়ে এরকম কলা রূপ নিয়ে আসছে প্রকৃতির তাণ্ডব রচি, এবং ইয়ে ধীরে ধীরে সমুদ্রের জোয়ার বড়ুচি, এবং যে জোয়ার সমুদ্র তটকু আসছে তেমন সমুদ্র তটকু সুরক্ষা দেওয়া পাই যে দীঘা প্রশাসন সমস্ত কর্মচারী মানে নিয়োজিত হয়েছেন, এবং যে পুলিশ ভাই মানে অনেক সে পুরাপুরি যে নদী তটর তো সে পইতারা মারুছেন, এবং দেখুবে এই দৃশ্য যে দীঘার যেভাবে পর্যটক ভিড় রয়েছিল বর্তমান আপ পর্যটক ভিড় না, সমস্ত গরম আনলে, এবং যদি কহিপার দীঘার সমস্ত দোকান পাখা বন্ধ হওয়া বসলানি, এপটে দেখবে যে মেন গেট রয়েছে, মেন গেট যে সমুদ্র রয়েছে তাকে পুলিশ দ্বারা প্রশাসন দ্বারা বন্ধ করা যাই, রশি লগা যাই কৌশি প্রকারে, যে কৌশি প্রকারে পর্যটক ভিতর আসবা মনা রয়েছে, এবং সম্পূর্ণভাবে যদি কহব কিছু সময় পূর্ব দীঘার মধ্যে অল্প স্থানরে বর্ষা হয়েছে, এবং বর্ষার পবন যদিও কমিছে কিন্তু বর্ষা লাগি রয়েছে, তেমন ইয়ে যে রয়েছে তাণ্ডব লীলা রয়েছে যে বাত্যা দানার, ইয়ে সমস্ত গোটে চকিত ভয়ভীত করছে, কাহিঁকি না যে কিভাবে রূপ নিয়ে আসব, কেমিতি নিয়ন্ত্রিত হয়ে লোক রহবে, এবং সমস্ত ভয়ভীত অবস্থায় গোটে প্রকার রয়েছেন, এবং সবুঠ বড় কথা হচ্ছে যে আগামী বিগত বর্ষ মানুষ দেখুতে দীঘার যে কলার রূপ রয়েছে, যে আপনি যে সমুদ্র পানি মাড়ি আসি দীঘা ভিতরে প্রবেশ করেছিল, বিভিন্ন ধন জীবন নষ্ট করে ঘরদ্বার নষ্ট করেছিল, তো সেসব লক্ষ্য রাখি বর্তমান যে দীঘা পুলিশ তরফ বা দীঘা প্রশাসন তরফ জোরদার প্রস্তুতি নিয়ে যাই, এবং সমস্ত ডিপার্টমেন্ট কু যে রয়েছেন কর্মচারী মানুষ নিয়োজিত করা হয়েছে, প্রত্যেক সময় ঘণ্টাকু ঘণ্টা এবং ডাকবাচি যন্ত্র মাধ্যমে সমস্ত সতর্ক করা হচ্ছে, কৌশি প্রকার যে সমুদ্র ভিতর আসিয়া মনা, সমুদ্র ভিতরে গাধিয়া মনা, সমুদ্র তটক আসবা সম্পূর্ণ, এবং মৎস্যজীবী মানুষ বি এলর্ট করা যাই, কৌশি প্রকার সমুদ্র গভীর সমুদ্রকু যা মনা করা যাই, এবং যে অনেক সে সতর্ক করা, এবং কিছু যা বাকি রয়েছে সমুদ্র মধ্যে সে সব পৌঁছলে, তেমন ইয়ে সিধা সড়ক দেখুছে ইয়ে দীঘার চিত্র, যে যেটি বর্তমান গোটিয়ে প্রকৃতির করাল রূপ দেখা যাচ্ছে, যে সেটি নীল জলরাশি জায়গায় কলা জলরাশি, এবং নীল আকাশ জায়গায় কলা আকাশ কলা বাদল পুরা গোটা ঘোড়ি হয়ে রয়েছে, ইয়ে সম্পূর্ণ কথা যদি আমি কহব কেবল দীঘার নুহ, দীঘার পাখক লাগি আমার উদয়পুর সি বিচর সমান অবস্থা রয়েছে, উদয়পুর পরে যে রয়েছে আমার তালসারি তালসারি কীর্তন যদি আমি কহবু সবুয়াড়ে গোটিয়ে প্রকার সিচুয়েসন সৃষ্টি হয়েছে, যে প্রকৃতির করাল রূপ গোটিয়ে পরে গোটিয়ে সৃষ্টি হচ্ছে, যা কি নিয়ে সমস্তে যে নদী কূলবাসী বহু আতঙ্কিত অনেক, যে নদী কূলরে রয়েছেন লোক সে উচ্চ স্থান কেমি নিয়ে যাব প্রশাসন তরফ পুরা সুবন্দোবস্ত করা যাচ্ছে, কিছু সময় পূর্ব আমি সূচনা পাই কি যে তারসারি যে সুবর্ণ দ্বীপ রয়েছে, সুবর্ণ দ্বীপের 15 পরিবার ফসি রয়েছে, এবং ভোগরে প্রশাসন জাঁলা পরে তৎক্ষণাৎ আসি সে 15 পরিবার উদ্ধার করেছেন, এবং তাঁকর যে ঘর যে জিনিসপত্র উদ্ধার করে উচ্চ স্থানক বাত্যাস্থলী নিয়ে যাই, তেমন নিশ্চিত ভাবে গোটিয়ে প্রকার দেখা যে এটি ভোগরে প্রশাসন বি তৎপর অছি, ভোগরে পুলিশ বি তৎপর অছি, ভোগরে সমস্ত যদি বিদ্যুৎ বিভাগ কথা কহা কি পানি কথা কহা কি ডাক্তার মানুষ কথা কহা সমস্ত পুরাপুরি এলর্ট রয়েছেন, যেভাবে জেলার নির্দেশ রয়েছে যে কৌশি প্রকার জিরো কাজুয়ালিটির কাম হব, কাহারি কৌশি ক্ষতি হব না, সেপ্রতি জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসন পুরা সজাগ রয়েছে, তেমন ইয়ে দীঘার বি সেইভাবে স্থিতি সৃষ্টি হয়েছে, যে দীঘার যে প্রশাসন তরফ কড়াকড়ি নজর রখা যাই কিভাবে সুরক্ষিত অবস্থায় লোক নিয়ে যাব, কিভাবে কাহারি ধন জীবন কেমি নষ্ট ন হব, এবং যেভাবে বাত্যার রূপ বর্তমান যদিও স্পষ্ট হয়ে নাই এতে কোটি মাড় হব কেউ সময় তা কূলের মাড় হব, সেগি সে সজাগ রয়েছেন, যেপাই যে যে দীঘা প্রশাসন হুম দীঘার সমস্ত অধিকারী মানে এটি আসি পৌঁছিছেন, এবং লোককে সুরক্ষা দেওয়া লাগে লোককে সুরক্ষিত করা সে সতর্ক করছেন। যদি আপনার ভাল লাগিলা তবে আমার চ্যানেল কু লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।